হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি ইংরেজির কোন মাসে কত তারিখ পড়ে তার সহজ একটা টেকনিক নিয়ে। তো সব মানুষই চায় কোনো কিছু কৌশলের মাধ্যমে আয়ত্ত করতে পারলে সেটা মনে থাকে খুব সহজে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সেই টেকনিকটা একটু আয়ত্ত করে ফেলি। তো দেখো, তোমরা সকলেই জানো ফেব্রুয়ারি মাসটা 28 বা 29-এর মধ্যে হয়ে থাকে। এটার কারণ হচ্ছে লিপ ইয়ার অনুযায়ী এটা হয়ে থাকে, 4 বছর পরপর লিপ ইয়ার হয়। তো যদি কোনো সালকে দেখো, এখন চলছে 2019, তো 2019কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তো ভাগ শেষটা কিন্তু মিলবে না। কিন্তু দেখো, তার পরের বছরে আমরা পাচ্ছি 2020, তো এই 2020কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তো 4×5=20 মিলে যাবে। তো যেটা মিলে যাবে সেটা হবে 29শে মাস, আর যেটা মিলবে না সেটা হবে 28শে মাস। তো আশা করি তোমাদের মনে থাকবে এই একটা মাস 28 বা 29-এর মধ্যে হয়ে থাকে, সেটা যদি মিলে তো হবে 29শে মাস, আর যদি না মিলে তো হবে 28শে মাস। তো এবার চলো আমরা সহজ টেকনিকটা একটু ফলো করি। তো এই টেকনিকটা আমরা মনে রাখবো একটা হাতের ঘুষি বা কিলের সাহায্যে। খুব মজার বিষয় কিন্তু ব্যাপারটা। তো দেখো, আমরা যে হাতের ঘুষিটা দেখতে পাচ্ছি, দেখো প্রথমের অংশটা কিন্তু আছে উঁচু, তারপরের অংশটা আছে নিচু, তারপরে আবার আছে উঁচু, তারপরে আবার আছে দেখো নিচু, তারপরে আবার আছে উঁচু, তারপরে আবার আছে নিচু, তারপরে আবার উঁচু। তাহলে মোট আমরা 60টি মাস একবারে গুনতে পারছি। তাহলে দেখো, এই যে উঁচু জায়গাটি দেখতে পাচ্ছ, এই উঁচু জায়গাগুলো সব হচ্ছে 31 করে, আর এই যে তোমরা নিচু জায়গাগুলো সব দেখতে পাচ্ছ, এই নিচু জায়গাগুলো হচ্ছে সব 30 করে। তো চলো আমরা এবার একটু গুনে নিই। দেখো, আমরা প্রথমে উঁচু পাচ্ছি, তাহলে প্রথম মাস হচ্ছে জানুয়ারি, তাহলে জানুয়ারিটা পড়ছে 31শে মাস। তারপরে ফেব্রুয়ারি 28 বা 29-এর মধ্যে হয়ে থাকে, এটা লিপ ইয়ার অনুযায়ী আগেই বলা হয়েছে তোমাদেরকে। তারপর দেখো, আমি পাচ্ছি উঁচু 3 নম্বর, মানে মার্চ মাসটা, তাহলে মার্চ হচ্ছে 31শে মাস। তারপরে দেখো, আমি আবার পাচ্ছি নিচু, তাহলে নিচুটা হচ্ছে 30শে মাস। তারপর দেখো, আমি আবার পাচ্ছি উঁচু, তাহলে মেটা হচ্ছে 31শে মাস। তারপরে দেখো, আমি আবার পাচ্ছি নিচু, তার মানে জুন, জুনটা হচ্ছে 30শে মাস। তারপরে দেখো, আমি আবার পাচ্ছি উঁচু, তাহলে উঁচুটা হচ্ছে 31শে মাস। তারপরে আবার চলে এসো প্রথমে, দেখো প্রথমে আবার আমি কিন্তু উঁচুটাই পাচ্ছি, তাহলে উঁচুটা হচ্ছে 31শে মাস, তার মানে আমি 2 বার পরপর 31 পেলাম। জুলাইও পাচ্ছি 31, আর আগস্টও পাচ্ছি 31। তারপর দেখো, আমি পাচ্ছি কিন্তু নিচু, তার মানে সেপ্টেম্বর হচ্ছে 30শে মাস। তারপরে দেখো, আমি আবার পাচ্ছি উঁচু, তার মানে অক্টোবরটা হচ্ছে 31শে মাস। তারপর দেখো, আমি আবার পাচ্ছি নিচু, এই নিচুটা হচ্ছে 30শে মাস। তারপর দেখো, আমি আবার পাচ্ছি উঁচু, তাহলে ডিসেম্বর হচ্ছে 31শে মাস। তো বন্ধুরা, আশা করি এই টেকনিকের মাধ্যমে তোমাদের মাসগুলো মনে থাকবে যে কোন মাসে কত তারিখ পড়ে। তো এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও। পরবর্তী টিউটোরিয়ালে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। ততদিনের আশায় তোমাদের শুভকামনায় আজকের টিউটোরিয়াল আমি সমাপ্ত।